ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهر عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرام ذلك الدين القيوم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে পবিত্র মাসে জুমার নামাজ আদায় করে এখানে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে একবার উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আমিনার লাল মুরুর দুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে আসমান হতো না, যিনি না হলে জমিন হতো না, এক কথায় যিনি না হলে এই কুলকানায়তের কিছুই সৃষ্টি হতো না। আসুন সেই নবজির প্রতি একবার প্রাণ খুলে মন ভরে সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে একবার সকলে মিলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ব্রাদার ইসলামে মিল্লাতিয়া খুতবার পরে পরে আপনাদের আমি আপনাদের সম্মুখে কোরআন হইতে একখানা আয়াত তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আয়াতখানা হচ্ছে এই যে ইন্না ইদ্দাত শুহরি ইন্দাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতু হুরুম ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যুম। অর্থাৎ তার মানে হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আমাদের সম্মুখে গণনায় 12টি মাস আমাদের সম্মুখে রেখেছেন, এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে খাস বলে ঘোষণা করেছেন। বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 4টি মাস হচ্ছে খুবই বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 4টি মাস হচ্ছে রজব, জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম। এই 4টি মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এগুলো কেয়ার মাস, এগুলো আমার মাস। হাদিসের মধ্যে দেখা যায় একদা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী রাসূল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি রমজানের পরে আর কোনো মাসে রোজা রাখি তো তাহলে সেটা কোন মাসে রোজা রাখবো? তো উত্তরে আমার আরবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা রমজানের পরে আর কোনো মাসে রোজা রাখো তো তাহলে সেটা মুহররম মাসে রাখবে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলামে মিল্লাতিয়া, আমরা জানি সকলে এটি মুহররম মাস, কিন্তু আফসোস বড় যে আমরা সকলেই দেখা যায় ইংলিশের মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এগুলো একদম হিস্ট্রিভাবে মুখস্থ থাকে, কিন্তু আপনি কোনো একটা সাইডের একটা গ্রামের বাচ্চাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমার মনে হয় কেউ ঠিকভাবে মুহররম সাফার এই দুইটা নাম ঠিক করে বলতে পারবে না, কি ঠিক কি না। কিন্তু ব্রাদার ইসলামে মিল্লাতিয়া, আমাদের জানা দরকার যে আমাদের ইসলামিক মাহিনা কবে থেকে শুরু, কোন মাস থেকে আমাদের ইসলামিক শুরু, সেই মাসের কি ফজিলত, সেই মাসে আমাদের কি ইবাদত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। ইনশাআল্লাহ আমি খুব শর্টভাবে ইনশাআল্লাহ বলে আপনাদের সম্মুখে বিদায় নেব। ব্রাদার ইসলামে মিল্লাতিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, মুহররমুল হারাম। সর্বপ্রথম বলা হয়েছে মুহররমুল হারাম, তার মানে হচ্ছে এই যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমুল হারাম বলার কারণ হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যুদ্ধ, বিগ্রহ এবং কি রক্তপাত এমস্ত যত সব কিছু হারাম কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত থেকে কি বলেছেন, দূরে থাকতে বলেছেন। এবং এটা একদম ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন যে এই মাসে তোমরা কোনো যুদ্ধ করবে না। তাই আমরা এই মাসে কি বলে থাকি, তাই এই মাসকে বলা হয় মুহররমুল হারাম। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মক্কায় থাকতেন তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন এই আশুরার দিন চলে আসতো তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কি করতেন, এই আশুরার দিনে রোজা রাখতেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন মদিনা মুনাওয়ারা থেকে চলে গেলেন
তখনও তিনি কি করতেন, এই আশুরার দিন যখন চলে আসতো তখন তিনি এই আশুরার দিনে রোজা রাখতেন। এমন তাছাড়াও আমরা জেনে থাকি যে আমাদের উপর রমজান মাস রোজা ফরজ করা হয়েছে। এর আগে আমাদের পূর্বে যে রোজা ফরজ ছিল সেটি হচ্ছে কি, মহরমের এই আশুরার রোজা আমাদের উপর কি হয়েছিল, ফরজ করা হয়েছিল। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে থাকেন যে তোমরা যখনই এই মাস পড়ে যাবে অর্থাৎ মহরমুল হারাম আশুরার দিন চলে আসবে, তোমরা এই মাসে কি করবে, সকলে রোজা রাখবে। কেননা এইটি হচ্ছে আল্লাহর মাস, আর এই আল্লাহর মাসে তোমরা অবশ্যই এই আশুরার দিনে রোজা রাখবে। আর এই রোজা রাখা, যে আমরা আশুরার দিনে যে রোজা রাখা পাই, এটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের সুন্নত। অর্থাৎ আম্বিয়া কেরামরা এই আশুরার দিনে রোজা রাখত, তাই আমরাও এই আশুরার দিনে ইনশাআল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করব। হযরত সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই মাসের সম্পর্কে বলেন, যদি আমি কোনো মাসে রোজা রাখতে চাই, অর্থাৎ আমি যে মাসকে রোজা রাখতে বলেছি অন্যান্য মাসের চেয়ে সবথেকে সেটা বেশি উত্তম, সেটা হচ্ছে এই চারটি মাস। এবং এই চারটি মাসে যেগুলো তোমরা রোজা পাবে তো সেগুলো তোমরা বেশি করে রোজা রাখবে, যেমন রজব, জিলকাদা, জিলহজ্জা এবং মহরম। এটি হচ্ছে মানে রমজানের চেয়ে যে চারটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখার উদ্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটি হচ্ছে এই চারটি মাস। এবং এই চারটি মাসে আমরা রোজা করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হযরত সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ফালা ইয়াযলিমুনা ফীহিনা আনফুসিকুম, অর্থাৎ তোমরা কি করো না, নিজেদের নফসের উপর, নিজেদের মনের উপর জুলুম করো না। কেননা অর্থাৎ কোন কোন সময় জুলুম করবে না, যখনই তোমাদের সম্মুখে এই মহরমুল হারাম মাস চলে আসবে তোমরা নিজেদের উপর কোনো জুলুম করবে না, নিজেদের উপর কোনো অত্যাচার করবে না, এবং সবসময় তোমরা ইস্তেগফার, তওবা এইসবের মধ্যে মশগুল থাকতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তোমরা এই মাস পেয়ে যাবে তখন তোমরা কি করবে, নিজের নাফসের উপর কোনো জুলুম করবে না, এবং এই মাসকে, এই মাসে খুবই ইস্তেগফার করবে, তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মাসের তওবা, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, আমার আশা আমার বিশ্বাস যে এই মাসে এমন একটি রাত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতে কি করে, সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করে। তাই আমরা সকলেই এই মাসে তওবা করার ইনশাআল্লাহ চেষ্টা করব, এবং আমরা এই আশুরার রোজা রাখারও চেষ্টা করব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন মক্কায় গিয়েছিলেন মদিনায়, তখন সেখানে গিয়ে সেখানকার ইহুদিদেরকে দেখেন যে তারা আশুরার 10 তারিখে কি করেছে, রোজা রেখেছে। সেই 10 তারিখে যখন রোজা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম ওখানে পৌঁছে সেখানকার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা আজকের দিনে রোজা রেখেছো এটির কারণ? উত্তরে তারা বলল যে এই দিনটি হচ্ছে খুবই উত্তম, তার মানে হচ্ছে এটাই যে এই দিনে হযরত ফিরাউন মুসা আলাইহিস সালামের বান্দাদের মানে আজাদ করেছিলেন, তাই আমরা এই মাসটাতে এই দিনে আমরা সকলে কি করি, রোজা রেখে থাকি। এবং এই মাসে দেখা গেলে আমরা অনেক তওবা করতে হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তোমরা তওবা করো, এমন তওবা করো বিশুদ্ধভাবে, যেন আমরা আমাদের মনকে একদম শান্তি খেলাস করে এমন তওবা করতে হবে যেন আমি পরবর্তীতে এই গুনাহ করব না, এরকম আমাদের মনে নিয়াত রাখতে হবে। আমরা সকলেই ইনশাআল্লাহ তওবা করার চেষ্টা করব। এবং এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের তওবাও কবুল করেছিলেন এবং তেনাকে জান্নাত দান দিয়েছিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে জান্নাত, জমিন, আকাশ, চন্দ্র, সূর্য সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে সমস্ত কিছু করার চিন্তা করেছিলেন। তাই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই আশুরার দিনে আমরা সকলে রোজা রাখার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাসে যেন বেশি বেশি করে ইস্তেগফার, তওবা করার তৌফিক দান করেন। কেননা
আমরা পরবর্তীতে এই মাস আবার পাবো কিনা আমরা জানি না, তাই ইনশাআল্লাহ আমাদের যেটুকু সময় আমাদের সামনে আসবে আমরা আলহামদুলিল্লাহ আমরা মহররম মাস পেয়েছি, তাই এই মহররম মাসকে আমাদের কাজে লাগাতে হবে, প্রত্যেকটা সময় আমাদেরকে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে। এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।